ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। হোম আইসোলেশনের ক্ষেত্রে মানা হচ্ছে না নিয়ম, এই প্রবণতা ঠেকাতে এবার নতুন নিয়ম চালু করলো কলকাতা পৌরসভা। করোনা আবহে হোম আইসোলেশনের ক্ষেত্রে নির্দেশিকা জারি করে কলকাতা পৌরসভা। সেই নির্দেশিকায় বলা হয় তিনটি বিষয়ে মুচলেকা দিতে হবে। হোম আইসোলেশনে সমস্ত সতর্কতা মানা হচ্ছে কিনা তা জানাতে হবে, জানাতে হবে কার তত্ত্বাবধানে চিকিৎসা চলছে, রোগীর দেখভাল কে করছেন। পৌরসভার দাবি, হোম আইসোলেশনের প্রায় 50% ক্ষেত্রে মানাই হচ্ছে না নিয়ম, জানা যাচ্ছে না তথ্য, ফলে বাড়িতে করোনা রোগীর মৃত্যু কোলে বাড়ছে টানা পড়ে। সম্প্রতি কলকাতায় এমন বেশ কয়েকটি ঘটনাও ঘটেছে, তার প্রেক্ষিতেই এই নির্দেশিকা। যিনি হোম আইসোলেশনে থাকবেন তাকে একটা আন্ডারটেকিং দিতে হবে যে তিনি হোম আইসোলেশনে আছেন, এবং তাকে একজন মেডিকেল অ্যাটেন্ডেন্সের সার্টিফিকেট দিতে হবে যে যিনি মেডিকেল অ্যাটেন্ডেন্স করবেন, আর তাকে একজন কেয়ার গিভারের নাম দিতে হবে, সার্টিফিকেট দিতে হবে যিনি ওনাকে কেয়ার গিভ দেবেন অর্থাৎ কেয়ারে রাখবেন। তো এই তিনটে হচ্ছে হোম আইসোলেশনে থাকা শর্ত। নতুন নির্দেশিকায় বলা হয়েছে এবার থেকে হোম আইসোলেশনে থাকা ব্যক্তির কাছে চিঠি ও হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো হবে, এই তথ্য জানিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট থানায়। নতুন নির্দেশিকা অনুযায়ী হোম আইসোলেশনের ক্ষেত্রে মুচলেকা না দিলে উপসর্গ রয়েছে এমন ব্যক্তিকে পাঠানো হবে হাসপাতালে, উপসর্গহীনদের সেফ হোমে পাঠানো হবে। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা।